আমি কেন কাঁদবো? একদম কাঁদবো না আমি। আমার বাবা মারা গেছে, আমাকে বড় হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। একা একা কথাগুলো বলে, ওয়াশরুমে চলে যায় তুলি, 1 ঘন্টা শাওয়ার নেয়, নীল একটা 3 পিস পরে। খুব খিদে পেয়েছে, কিন্তু রান্না না করলে তো আর পেটে খাবার যাবে না। কিচেনে চলে যায়, সায়ান আর ওর ফ্রেন্ডরা কিছু একটা নিয়ে আলোচনা করছে আর খাচ্ছে। তুলি ওদিকে পাত্তা না দিয়ে রান্নায় মনোযোগ দেয়। তুলির ফোনটা বেজে ওঠে, ফোন বাজার শব্দে সবাই তুলির দিকে তাকায়। তুলি ফোনটা নিয়ে ছাদের দিকে চলে যায়। হ্যালো স্যার, বলুন। কি করে আমার বিউটি কুইন? কিছু না, আপনি? তোমার কথা ভাবছি। আমার কথা? হুম, বাট কেন? তুমি বুঝো না কেন? না, আই লাভ ইউ। আই লাইক ইউ বাট ডোন্ট লাভ। তুমি তো এখনো ছোট, তাই আই লাইক ই ঠিক আছে, বড় হও তারপর না হয় লাভ করো। স্যার আমি ম্যারি। তুলি পেছন থেকে শায়ানের কণ্ঠ শুনে তুলি পেছনে তাকায়, পরে কথা বলছি। রিকের ফোন কেটে দেয় তুলি, শায়ানকে পাশ কাটিয়ে যেতে নেয়। শায়ান তুলিকে দেয়ালের সাথে চেপে ধরে, ছাড়ুন আমাকে। কার সাথে কথা বলছিলি? যার সাথে কথা বলি তাতে আপনার কি? কথাটা শেষ হওয়ার আগেই শায়ান তুলিকে ছাদের শেষ প্রান্তে নিয়ে আসে। আর কখনো বলবি আমার কি? তুলি ভয় পেয়ে যায়। না, মনে থাকে যেন। শায়ান তুলিকে ছেড়ে দেয়, তুলি হাঁপ ছেড়ে বাঁচে। কার সাথে কথা বলছিলি? কাল আমার স্কুলের গার্ডিয়ান নিয়ে যেতে বলেছে, তো আপনি যদি? তোর মনে হয় আমি যাব তোর সাথে? কখনো না, নিজের দায়িত্ব নিজে নিতে শেখ। তুলি মাথা নিচু করে বলে, সরি। তুলি চলে যায়, নিচে নামতেই আকাশ ডাক দেয়। তুলি ভাবি। তুলি এগিয়ে যায়, হুম ভাইয়া বলুন। বসো না, আমাদের সাথে একটু আড্ডা দেই। না, ওর আড্ডা দিতে হবে না। রুমে যা তুই, পেছন থেকে শায়ান কথাটা বলে। আকাশ ভাইয়া, পরে কোনো সময় আমরা দুজন আড্ডা দিব, ঠিক আছে? তুলি হাসি মুখে বলে আকাশকে। আকাশও একগাল হেসে তুলির কাছে নাম্বার চায়, তুলিও দিয়ে দেয়। শায়ান তো রেগে আগুন হয়ে আছে। রাতে তুলি পড়ছে, তখন কোত্থেকে শায়ান এসে তুলির হাত থেকে বই ফেলে দেয়। প্রবলেম কি আপনার? তোর সমস্যা কোথায়? আকাশের সাথে কিসের এত কথা তোর? কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। বাজে কথা বন্ধ কর। বাজে কথা কই বললাম? আকাশের সাথে বেশি কথা বলবি না। কই, আমি তো আপনাকে বলি না মায়া আপুর সাথে কথা বলবেন না। আমি মায়ার সাথে কথা বলি, তাহলে তোর কি? সেম টু ইউ। তাছাড়াও আকাশ ভাইয়া খুব ভালো মানুষ। তোর কাছে আকাশের সার্টিফিকেট চাইনি। দিচ্ছিও না, আমি পড়ব, আপনি যেতে পারেন। শায়ান তুলির দিকে ঝুঁকে বলে, আমার কথার বাইরে যাবি না, তাহলে খুব খারাপ হয়ে যাবে। শায়ান তুলির হাতে বই দিয়ে চলে যায়, তুলি পড়ায় মনোযোগ দেয়। সন্ধ্যায় তুলি কফি খাচ্ছে বেলকনিতে বসে, তখন শায়ান হাতে একটা শপিং ব্যাগ নিয়ে তুলির রুমে ঢুকে। তুলি কান খোলা আছে, তৈরি হয়ে নে, বেরোবো। আমি যাব না। তুলি চিৎকার করছেন কেন? আপনি খুব বাজে, আমাকে আবার একা ফেলে চলে আসবেন। তুলি আমি 10 কাউন্ট করব, এর মধ্যে যদি রেডি হতে না যাস তো তোর একদিন কি আমার একদিন। সব সময় এমন প্যাঁচা হয়ে থাকেন কেন? করলার মতো কথা বলেন সব সময়। বলি একটু কি হেসে কথা বললে আপনার ফাঁসি হয়ে যাবে নাকি? যত্ত সব। তুলি শপিং ব্যাগটা নিয়ে শায়ানকে ভেঙচি কেটে চলে যায়। হলুদ লেহেঙ্গার কাঁচা ফুলের গহনায় দারুণ লাগছে তুলিকে। শায়ান চুল ঠিক করছিল, চলুন। শায়ান তুলির দিকে চোখ আটকে যায়, এত সুন্দর লাগছে মেয়েটাকে। এভাবে তাকিয়ে আছেন কেন? এত সেজেছিস কেন? সেজেছি তো। সাজতে কে বলেছে? সাজতে কারো পারমিশন লাগবে জানা ছিল না। আর কখনো সাজবি না? ঠিক আছে, যাব না। চল। শায়ান তুলির হাত ধরে যায়। আজ শুভর গায়ে হলুদ, বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। শায়ান আর তুলি শুভদের বাড়িতে ঢুকছে, তখন কোত্থেকে মায়া এসে শায়ানকে জড়িয়ে ধরে। তুলি বিরক্ত হয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। মায়া পাতলা একটা হলুদ শাড়ি পরেছে, শরীরের 50% দেখা যাচ্ছে। আমাকে কেমন লাগছে শায়ান? মায়াপু, এভাবে জাপটে ধরে থাকলে দেখবে কি করে, আর না দেখলে বলবে কি করে? মায়া শায়ানকে ছেড়ে দেয়। তুলি দাঁত কেলিয়ে শায়ানের দিকে তাকায়। এবার বলো শায়ান। ভাইয়া ভালো করে দেখে বলুন। শায়ান রাগি চোখে তুলির দিকে তাকায়। ভালো? শুধু ভালো? অনেক ভালো। তুলি তোমাকে জাস্ট অসাম লাগছে, আমি তো চোখে ফেরাতে পারছি না। কারো কথায় তুলি শায়ান মায়ের পেছনে তাকায়। মানুষটাকে দেখে তুলির মুখে হাসি ফোটে, কিন্তু শায়ানের খুব রাগ হয়, হাত মুট করে ফেলে শায়ান। হেই স্যার, রিক তুলির কাছে আসে। আমাকে পাগল করে দিতে চাও নাকি? কি যে বলেন না স্যার। ঠিকই তো বললাম। হাই তুলির ভাইয়া, হাউ আর ইউ? হাসি মুখে বলে রিক। শায়ান দাঁতে দাঁত চেপে বলে, ফাইন স্যার। এটা আমার হবু ভাবি, ভাইয়ের গার্লফ্রেন্ড, তো আমরা ওদিকটায় যাই, ওনারা কথা বলুক। ইয়া শিওর। তুলি শায়ান ভাইয়া, আমি ওদিকটায় থাকবো, হারাবো না,
আপনাদের দেখা দেখি শেষ হলে ডেকে নিয়েন। তুলি আর রিক চলে যায়। শায়ান, তুলির সাথে রিককে খুব মানায়, বলো শায়ান। তুলিকে শুধু ওর স্বামীর সাথে মানায়। দাঁতে দাঁত চেপে বলে চলে যায় শায়ান। তুলি আর রিক পাশাপাশি হাঁটছে। তুলি, শায়ান কি শুধুই তোমার ভাইয়া? না, আমার স্বামী। কি মজা করছো? আমার জীবনটাই মজার। তোমার আর ওনার বয়স দিক? বাদ দেন না প্লিজ, আমার এখন আর এসব ভালো লাগে না। শায়ান তোমার গায়ে হাত তুলে, তাই না? তুলি থেমে যায়, রিকের দিকে তাকায়। আজ তুমি কান্না করছিলে, তারপর তোমার কপালে চোট, সব মিলে আমি বুঝতে পেরেছি শায়ান তোমাকে পছন্দ করে না। হুম, আমি আর একটু বড় হলে ওনাকে মুক্তি দিয়ে দিব। তখন আমাকে অ্যাকসেপ্ট করবে? আমি আপনার সাথে ফ্রেন্ড প্লাস স্যার হিসেবে কথা বলি, তো আপনি যদি অন্য কিছু বলেন তো আমাদের সম্পর্ক এখানেই শেষ। আমি তোমার ফ্রেন্ড হয়ে থাকতে চাই। তুলি একটু মুচকি হাসে। রিক তুলির অনেক ছবি তুলে দেয়। সবাই একসাথে খেতে বসে। মায়া শায়ানের পাশে বসেছে, আর তুলি রিক শায়ানের সামনে। তুলি পেছনে তাকিয়ে দেখে তুলির বাবা। তুলির হাসি খুশি মুখটা কালো হয়ে যায়। কাকাই, তুমি এখানে? শায়ান তুহিনকে জড়িয়ে ধরে। কেমন আছিস বাবা? শায়ান বলে ভালো, তুমি? খুব ভালো। তুলি খাওয়া ছেড়ে ওঠে। তুলি একটু কথা বলো না আমার সাথে। কি কথা বলবো আপনার সাথে, আর কেন বারবার আমার সামনে আসছেন, কি চাই? তুলি, আমি তোমার বাবা। আমার বাবা মারা গেছে, আমি এতিম। তুলি আর এক পা না দাঁড়িয়ে চলে যায়। রিক তুলির পেছনে যায়। শায়ান, কাকাই আমি তুলির সাথে কথা বলবো। শায়ানও চলে যায়। তুলি নিরিবিলি জায়গায় একা দাঁড়িয়ে আছে। রিক পাশে দাঁড়ায়। তুলি, ছোট ছোট বিষয় নিয়ে ভেঙে পড়া বা কান্না করাটা দুর্বলদের কাজ, জাস্ট ইগনোর করো। তোমার পিছু টানত একদিন তোমার সামনে আসতেই তাই বলে ভেঙে পড়বে? ইটস নট ফেয়ার তুলি। আমি ভেঙে পড়িনি, খুব স্ট্রং আমি। ভেরি গুড। রিক তুলির মাথায় একটা চাটি মারে। তুলি হেসে ফেলে, শায়ান দেখে ফেলে। শায়ান রিকের সামনে থেকে তুলির হাত ধরে টেনে নিয়ে যায়, পাগলের মতো ড্রাইভ করে। ভাইয়া প্লিজ আস্তে চালাও, আমার ভয় করছে। শায়ান স্পিড আরও বাড়িয়ে দেয়। তুলি সিট বেল্ট বাঁধেনি, চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে তুলি। এই বুঝি অ্যাক্সিডেন্ট করলো। সারা রাস্তা ভালোই আসে, কিন্তু বাড়ির সামনে আসতে সামনে থাকা আরেকটা গাড়ির সাথে ধাক্কা খায়। তুলি গাড়ির দরজাটা খুলে নিচে পড়ে যায়। শায়ান মাথায় একটু হালকা চোট পায়। পাশে তাকিয়ে দেখে তুলি নেই, তুলি নিচে পড়ে গেছে। শায়ান তুলিকে উঠায়, হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের করিডোরে চোখ বন্ধ করে বসে আছে শায়ান। তুলি পায়ে ব্যথা পেয়েছে আর কপালের কাটা জায়গা থেকে রক্ত বের হয়েছে। আপনি এবার আপনার বোনকে নিয়ে বাসায় যেতে পারেন। নার্সের কথা শুনে বিরক্তির সাথে নার্সের দিকে তাকায় শায়ান। বোন? হুম, উনিই তো বলল আপনি ওনার ভাই হন। শায়ান রাগে ফুসতে ফুসতে তুলির কেবিনে ঢোকে। তুলি মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আমি তোর ভাই লাগি? আপনি আমার জম লাগেন, সবসময় আমাকে মারার প্ল্যান করতে থাকেন। আমি মরলে আপনি বেঁচে যান, মানলাম, তাই বলে নিজের হাতে খুন করবেন? আপনার কি একটুও মায়া দেওয়া নেই? তুলি আর কিছু বলতে পারে না, কারণ তার আগে শায়ান তুলির ঠোঁটে টুপ করে একটা চুমু দেয়। তুলির কথাগুলো আটকে যায়। কি হলো, চুপ কেন? আরো কি কি বলবি বল। আপনার ক্যারেক্টার এত খারাপ, ছি, কথায় কথায় ঘেঁষাঘেঁষি করেন, চুমু দেন, এরপর যদি আবার চুমু দিতে আসেন না তাহলে ঠোঁট সেলাই করে দিব, বলে দিলাম। চুপ করবি? আমি বাসায় যাব। তো যা না। আমার পাটা যে আপনি ভেঙে দিয়েছেন। ঠিক হয়েছে, এবার আমিও দেখবো তুই কি করে রিকের সাথে নিকনিক করিস। আমি তোর রিককে বাসায় নিতে পারবো না, কস ভাড়া থাকি যে, কি আর করার, কিছুদিন আপনার আর আপনার মায়ের রং ঢং দেখতে হবে। তাতে তোর কি? সেম টু ইউ। তুই আমার বউ। আপনিও আমার বর। এত কথা কেন বলিস তুই? সেটা তো আমারও কোশ্চেন। আমি তোকে একটু হেল্প করবো না, দেখি কি করে বাড়ি যাস। আকাশ বাড়িকে ফোন করতে হবে। শায়ান তুলিকে কোলে তুলে নেয়, নিজের রুমে বসে বই পড়ছে তুলি। পাটা আগের থেকে বেশি ব্যথা হয়ে গেছে, নাড়াতেও পারছে না। এদিকে ভীষণ খিদে পেয়েছে। বাইরে থেকে শায়ান আর মায়ার কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। আজ আর কিছু খাওয়া হবে না, শায়ান আমার কথা ভুলে গেছে, না খেয়ে ঘুমিয়ে পড়ি। তুলি ওভাবেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে শায়ান খাবার নিয়ে এসে দেখে তুলি ঘুমিয়ে গেছে। শায়ানও নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক বেলা করে তুলির ঘুম ভাঙে। পায়ের ব্যথাটা অনেক কমেছে, একটু একটু হাঁটতে পারছে তুলি। ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে যায়। আমি তোর জন্য রান্না করেছি। আপনার রান্না খাবো না। কেন? বলা তো যায় না, খাবারে বিষ্টিশ মিশিয়ে দিতে পারেন। তোকে আমার রান্নাই খেতে হবে। তখন কলিং বেল বেজে ওঠে। শায়ান দরজা খুলে দেখে মায়া। মায়া ভেতরে আসে। মায়া আপু, ভালো সময় এসেছো। কেন? শায়ান ভাইয়া তোমার জন্য রান্না করেছে। সত্যি? হুম, 100% সত্যি। মায়া খেতে বসে যায়। শায়ান অগ্নিদৃষ্টিতে তুলির দিকে তাকিয়ে আছে। মায়া খেতে খেতে বলে,
জানো তুলি, আগে না শায়ান প্রতিদিন আমার জন্য নতুন নতুন ডিশ রান্না করতো, কিন্তু তুমি ওর লাইফে আসার পরে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। সব কিছুর জন্য তুমিই দায়ী মায়া। আই প্রমিস, আমি আবার সব ঠিক করে দিব। বেশি পাকনামি করবি না তুই, শায়ান রাগে সুরে বলে। আপনার মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য যদি একটু পাকনামি করি তাহলে ক্ষতি কি? তুলি রান্নাঘরে চলে যায়। শায়ান তুলির দিকে তাকিয়ে থাকে, মায়া খাচ্ছে। আজ আর শায়ান অফিসে যায়নি, তুলি সোফায় বসে খাচ্ছে আর ফোন দেখছে, মায়া চলে গেছে। মায়ার বাসাটা পাশে হয়, একটু পরপরই আসে। তাহলে তুই আমার রান্না করা খাবার খাবি না? তুলি পায়ের উপর পা তুলে বলে, প্রশ্নই ওঠে না। খুব বার বেড়েছে তোর। চুলা আমার, টাকা আমার। টাকাটা দাদুর, চুলা নিয়ে খোটা দিচ্ছেন তো, আমি তো কয়েক মাস পরে চলে যাব, তাই আর এই কয়েক মাসের জন্য চুলা কিনবো না। তুলি তুই কিছু বলার দরকার নেই, আপনি রান্না করবেন, মায়া আপু খাবে, ব্যাস। আমার রান্না তুই খাবি, যাতে আমাকে মারতে আপনার সুবিধা হয়। আমি কেন মারবো তোকে? তাহলে পাটা ভাঙলেন কি করে? তোর বোকামির জন্য। আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। রিকের সাথে কথা বলতে ইচ্ছে হয়? হয়তো। শায়ান তুলির হাত শক্ত করে ধরে বলে, আমার সাথে তোর কথা বলতে হবে ইচ্ছে না থাকলেও, আর রিকের ব্যবস্থা তো আমি করবই। আজ তুলির SSC পরীক্ষা, এই এক বছরে সবকিছু পাল্টে গেছে। শুধু পাল্টায়নি তুলি আর শায়ানের সম্পর্কটা। তুলি আর শায়ান দুজন দুই প্রান্তে, তুলি খাচ্ছে আর বই পড়ছে, শায়ান খাচ্ছে আর চোখে তুলিকে দেখছে। খাওয়া শেষে তুলি স্কুল ড্রেস পড়ছে আর আয়না দেখছে। ইস, মোটা হয়ে গেছি, সবাই পড়ার চাপে রোগা হয় আর আমি মোটা হই। আয়না দেখা শেষ হলে চল। শায়ানের কথায় তুলি আয়না ছেড়ে শায়ানের দিকে তাকায়, সরি বুঝতে পারলাম না। কালা নাকি তুই, তোকে আজ আমি নিয়ে যাব। সূর্য মেবি আজ ওঠেনি তাই না? এমন কেন মনে হচ্ছে তোর? না মানে এতদিন তো কত বলতাম, আপনি আমাকে থমক দিয়ে বলতেন নিজের কাজ নিজে করতে শেখ, তো আজ এই পরিবর্তন কেন? ও বুঝতে পেরেছি, এক্সাম শেষে তো আমি চলে যাব, তাই এখন নিয়ে যেতে চাইছো। তুই এত কথা বলিস কেন, একটু চুপ থাকতে পারিস না? আল্লাহ মুখ দিয়েছে কথা বলার জন্য, চুপ থাকবো কেন? অলরেডি 9:12 বাজে, 10টায় তোর এক্সাম। ও আমার হয়ে গেছে। ফাইলটা হাতে নিয়ে তুলি দৌড়ে বেরিয়ে যায়। শায়ান তুলির হাত ধরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। শায়ানের বিহেভ তুলির অবাক লাগছে, আজ এত কেয়ার কেন করছে? শায়ান তুলিকে পরীক্ষার হলে পৌঁছে দিয়ে চলে যায়। এক্সাম শুরুর আগে রিক তুলির সাথে দেখা করে গেছে। রিক আর শায়ান পাশাপাশি দাঁড়িয়ে আছে। ভাইয়া কিছু বলবেন? তুমি তুলিকে ভালোবাসো? কেন বলেন তো? বলো না, সত্যি বলবে? হুম বাসি। আর তুলি? ও বাসে না, আমাকে জাস্ট ফ্রেন্ড ভাবে। বিয়ে করবে তুলিকে? তুলি তো আপনার বউ। হুম, শুধু নামে, আমি কখনো তুলিকে ছুঁয়েও দেখিনি। আমি জানি, আমার থেকে তুলি অনেক ছোট, আমার সাথে ওর যায় না, কিন্তু তোমার সাথে তুলিকে খুব মানাবে, তুমি আর তুলি পারফেক্ট জুটি। কিন্তু ভাইয়া, ডিভোর্স পেপার রেডি করা আছে, তুলিকে দিয়ে সাইন করিয়ে নেব। আর আপনি? আমি মায়াকে বিয়ে করে নেব। রিক শায়ানকে জড়িয়ে ধরে। ধনী ভাই, আপনি তুলিকে ভীষণ ভালোবাসছি। এক্সাম শেষে তুলি শায়ানের খোঁজে এদিকে এসেছিল, তাই ওদের সব কথা তুলি শুনে ফেলে। খুব কান্না পাচ্ছে তুলির, দৌড়ে বাড়ি চলে যায়। শায়ান তুলিকে স্কুলে খুঁজে না পেয়ে বাড়ি ফিরে যায়। তুলির ঘরের দরজা বন্ধ, শায়ান কিছুক্ষণ ডাকাডাকি করে কিন্তু তুলি দরজা খোলে না। তুলির কোনো সাড়া না পেয়ে শায়ান চলে যায়। আমাকে শায়ান ডিভোর্স দিয়ে দিবে, এতে আমার এত কান্না পাচ্ছে কেন? ঠিক না ডিভোর্স, তাতে আমার কি? উনি মায়া আপুকে বিয়ে করবে বলে আমাকে রিকের সাথে বিয়ে দিয়ে দিবে, আমি রিককে বিয়ে করব না, আমি চলে যাব। তুলির কান্নার বেগ বাড়িয়ে দেয়। মানুষ এত স্বার্থপর কেন হয়? সবসময় নিজের ভালোটা দেখে, চারপাশের মানুষদের নিয়ে ভাবার সময়ই নেই। তুলি পড়তে বসে, এক্সাম শেষ হলেই তুলি চলে যাবে। এই কয়েকদিন আর শায়ানের মুখোমুখি হতে চায় না তুলি। রাত 12টা, শায়ান বেলকনিতে বসে সিগারেট খাচ্ছে। সিগারেটটা শেষ হলেই তুলির রুমে যাবে, প্রতিদিনই শায়ান তুলির রুমে যায়। তুলির ঘুমন্ত চেহারাটা দেখা শায়ানের অভ্যেস হয়ে গেছে। তুলি দরজা বন্ধ করে শুয়েছে, তাই শায়ান বেলকনি দিয়ে তুলির রুমে যায়, চেয়ার টেনে তুলির পাশে বসে। কেন বসে আছে শায়ান নিজেও জানে না। ফোন বেজে ওঠে শায়ানের, ফোনের স্ক্রিনে মায়া নামটা লেখা। ফোন হাতে নিয়ে নিজের রুমে চলে আসে শায়ান। বলো কি করছো? কিছু না। শুনো না, আমি তোমার বাসায় আসি। এত রাতে কেন? বাবা মা বাড়িতে নেই, একা, প্লিজ আসি না। মায়া তুলি কি ভাববে? পিচ্চি একটা মেয়ে, ও কি ভাববে? আমি তুলিকে বুঝিয়ে বলবো। কলিং বেল বাজায়, শায়ান দরজা খুলতে যায়। তুলি পানি খেতে উঠেছিল, এত রাতে কে এসেছে এটা জানতে উকি দেয়। দেখে মায়া এসেছে, শায়ান আর মায়া কথা বলছে। তুলি আবার দরজা আটকে ফেলে, কষ্টে তুলির বুকটা ফেটে যাচ্ছে।